প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই, খাতা ও পেন্সিল নিয়ে বসে যাও। তোমরা বইয়ের 38 পৃষ্ঠা বের করো। দেখো আজকে আমি কি পড়াবো তোমাদের, শব্দের অর্থ, তাই না? 1 নম্বরে কি আছে? শব্দের অর্থ। শব্দের অর্থটা আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা আমার সাথে সাথে পড়বে। ধূম অর্থ কি? জাঁকজমক। বলো, ধূম অর্থ জাঁকজমক। অনুষ্ঠান অর্থ উৎসব। অনুষ্ঠান অর্থ উৎসব। সুন্দর অর্থ ভালো। সুন্দর অর্থ কি? ভালো। উনুন অর্থ চুলা। উনুন অর্থ চুলা। ভাপ, ভাপ অর্থ কি? গরম পানির ধোয়া। ভাপ অর্থ গরম পানির ধোয়া। এই সিদ্ধ মজাদার, এই দুইটা বাদ। অঞ্চল অর্থ কি? এলাকা। অঞ্চল অর্থ এলাকা। বিখ্যাত অর্থ নাম করা। বিখ্যাত অর্থ কি? নাম করা। আমি তোমাদের আবার পড়ছি, তোমরা কিন্তু আমার সাথে পড়বে ও খাতায় নোট করে নেবে। দেখো, ধূম অর্থ কি? বলো, জাঁকজমক। ধূম অর্থ জাঁকজমক। ভানাটা বাদ। অনুষ্ঠান অর্থ উৎসব। অনুষ্ঠান অর্থ কি? উৎসব। সুন্দর অর্থ ভালো। সুন্দর অর্থ কি? ভালো। উনুন অর্থ, উনুন অর্থ কি? বলো, চুলা। উনুন অর্থ চুলা। ভাপ অর্থ, ভাপ অর্থ কি বলো তো? ভাপ অর্থ গরম পানির ধোয়া। ভাপ অর্থ গরম পানির ধোয়া। সিদ্ধটা বাদ, মজাদার বাদ। অঞ্চল অর্থ কি? অঞ্চল অর্থ এলাকা। অঞ্চল অর্থ এলাকা। বিখ্যাত অর্থ নাম করা। বিখ্যাত অর্থ নাম করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি 1 নম্বরে শব্দের অর্থগুলা পড়া থাকবে? তোমরা শব্দ অর্থটা বানান সহ পড়বে ও খাতায় লিখবে। তোমরা নিশ্চয়ই আমার ক্লাস বুঝতে পেরেছ। তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ।